সো হে গাইজ, হোয়াটসঅ্যাপ, আরেকটা ব্লগ করতেছি। এক ফোটাও কন্টেন্টের অভাব নাই। তো আজকে কি, আজকে বেসিক্যালি হচ্ছে যে আমি যাবো হচ্ছে যে অর্থ সিগনেচারের কনসার্টে, যেটা আমাদের স্কুলে হচ্ছে। ইভেন আমি অর্থ সিগনেচারের ওর সাথে সেলফি তোলার চেষ্টা করবো, মুমতাসির, রাকি, বিউনো। আজকে দেখা যাক পারবো নাকি, মনে হয় না পারবো, বিকজ আমার পড়া আছে। সো কনসার্ট এখনই শুরু হবে, সো আই গেস এখন পারবো না, কনসার্টে সেট আপ হচ্ছে মাত্র। সো দেখি। সো এখন তোমরা বলতে পারো আমি কি এই প্যান্ট খুলবো না, না আমি এই প্যান্ট খুলতেছি না, কারণ এটা মোহাম্মদপুর এলাকা, ঢাকাতে জিন্স প্যান্ট খুললেও নেওয়া যেতে পারে। সো একটু মানে মান সম্মান বাঁচানোর জন্য এগুলো লাগে। আমি রিসেন্ট দেখাবো না, ফাক ইট। সিগনেচার আমার ফেভারিট ব্যান্ড। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ভাইয়া অন্তিক মামুদের সাথে দেখা করতে গেছে, অন্তিক মামুদ ফেভারিট, অর সিগনেচার ফেভারিট, এখন অর সিগনেচার দেখা করতে চাইতেছো না, এরকম কিছুই না। অর সিগনেচার তুমি যে কোনো একটা গান ভাবো, হ্যাঁ আমি ঘুমাইতে গেলে অর সিগনেচার ঘুমের কথা মনে করি। আর তোমরা যারা আমার চ্যানেল অনেক আগে থেকে ফলো করো, তোমরা জানো আমার যে ফার্স্ট গান ছিল যেটা কভার দিছি, ওটা হচ্ছে আমার দেহখান ছিল ইউকে লেলেতে। এরপরে প্রস্তাব দিছি, এরপর অবস্থান দিছি, এরকম আরও গান আছে ব্রো, বাট আমার অর সিগনেচারই আমার কাছে ফেভারিট লাগে। সো আমরা এখন কনসার্টে ঢুকে গেছি, আর এখন আমাদের ফার্স্টে আমাদের নিজেদের স্কুলের যে ব্যান্ড ওরা গান গাবে, এরপরে অর সিগনেচার আসবে। আমি ডিসির অনেক বড় ফ্যান, আমার রোল ছিল তো মনে হয় মিডল স্যারের কাহিনী শুন, কাপড় ধরে কি করছে বুঝছো, কাপড় ধরছে আমরা মেয়েদের বাসায় সাবস্ক্রাইবার 1.69k আমার অ্যাকচুয়ালি 13 বছর। প্রস্তাব শুনছো, আমরা
I'm gonna make you mine.